আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সেই পরম শক্তিতে, সেই পরমেশ্বরের ওপর আস্থা রাখি, আর সেই জন্য আমরা বারবার মন্দিরে যাই, পূজো অর্চনা করি, নৈবেদ্য অর্পণ করি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা ভুলে যাই, আর সেটা হলো যে পাষাণের সেই প্রতিমা যা মন্দিরে স্থাপন করা হয়েছে, তাদের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাব না যতক্ষণ না বাড়িতে বিরাজমান ঈশ্বর অর্থাৎ আমাদের মাতা পিতা তাদেরকে আমরা সেবা করছি। দেখুন, ঈশ্বর নিশ্চিত রূপে এই সংসার নির্মাণ করেছেন, কিন্তু আপনি সেই সংসারের অংশ তবে থেকে হয়েছেন যেদিন থেকে এই সংসারে আপনি পদার্পণ করেছেন। আর এই উত্তরদায়িত্ব পালন করেছেন কারা? আপনার মাতা পিতা। ঈশ্বর আছেন এই ভাবনা আপনার মধ্যে জাগ্রত হয়েছে আপনার মাতা পিতার মাধ্যমে। সেই জন্য মন্দিরে গিয়ে আপনি যতই প্রসাদ বিতরণ করুন তার কোনোই অর্থ নেই যদি ঘরে বসে থাকা মাতা পিতা অভুক্ত থাকেন। মন্দিরে গিয়ে পরমেশ্বরকে প্রসন্ন করার পূর্বে ঘরে বিরাজমান ঈশ্বর মানে আপনার মাতা পিতা, তাদের সেবা করুন, তাদের প্রসন্ন করুন, ঈশ্বর নিজে থেকেই প্রসন্ন হয়ে যাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।